এই জন্য ভীষণই একদম ঝিমিয়ে পড়েছে। আচ্ছা ঘোড়া টোড়া একটু জল নেই। ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকে বাংলা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের মঙ্গলবার, তো আমি রবিবারের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, কারণ আমি কিছুটা এডিট বাকি রয়েছে। আর দুদিন ধরে আমার খুবই শরীর খারাপ ছিল, মানে খুবই শরীর খারাপ ছিল যে আমি এডিট আর বেশ করতে পারিনি। তো সেই ভিডিওটা আজকের যাবে, আর একটু বড় হয়ে গেছে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে মঙ্গলবার, তো আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো আমি দুদিন ধরে গাছের একটুও খেয়াল রাখতে পারিনি, কেয়ারও করতে পারিনি, তো সেই জন্য তোমার আজকের একটু গাছের সার দেব। আর তোমরা কেমন আছো, তোমাদের দুদিন তোমাদের খোঁজ কোনো কিছুই করতে পারিনি, তো আশা করি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখছো। আর চলো, মরে গেছে, জানি না কেন মরে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। আর এই যে দেখো, এটা টাইম ফুলের গাছ, সবাই গাছগুলো বেঁচে যাচ্ছে, আর আমার গাছে কেন এরকম হলো আমি বুঝতেই পারছি না। তো আমি গাছে ভীষণভাবে কেয়ার করেছি, তাও দেখো কি অবস্থা। এই গাছগুলোই সব মাটিতে, মানে কিছু কিছু গাছের পাতা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ, এগুলো কাটিং করব, এখানেও রয়েছে কয়েকটা, এগুলো কাটিং করব। আর দেখতেই পাচ্ছ এই অনেক গাছের পাতা শুকিয়ে গেছে, সেগুলো কাট করব। আর এগুলো তোমার সব গাছের সার দেবো, গাছগুলোকে খুব ভালো করে, দেখতেই পাচ্ছ গাছের কন্ডিশন খুবই খারাপ হয়েছে, পাতা পাতা শুকিয়ে গেছে। তো যাই হোক, গাছগুলো গোড়ায় একদমই জল নেই, তো এগুলো সব করব। আর চলো, আর এই গাছগুলো সব লাগিয়েছিলাম, গাছগুলো তো, এই গাছগুলো সব কতটা কী হয়েছে জানি না, তো সব কিছু, আর এই গাছের সব কাটিং করেছিলাম, কাটিং করার পর এই যে নতুন করে বেরিয়েছে, নতুন করে এই যে বেরিয়েছে দেখতে পাচ্ছ, নতুন ডাল বেরিয়েছে আর পাতাও গজিয়েছে। আর এই গাছটা বাইরে রেখেছি, এখন কয়েক ধরে বাইরেই থাক, আবার ঘরে ঢুকিয়ে দেবো। এগুলো গরমকালে বেশিরভাগই গাছ আমার ঘরের ভেতরে চলে যাবে, তো আর কয়েকটা গাছ বাইরে থাকবে। তো এখানে বাঁধে জল নিয়ে নিয়েছি, প্লেন জল, আর এখানে রয়েছে খোল, আমি ভিজিয়ে রেখেছি, তো এটা রয়েছে, তারা ভিজে রয়েছে খোল, পচা জল, বাবা বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে। তো এটাকে এই বালতির মধ্যে জলটা ঢালবো, আর প্লেন জল রয়েছে, কিছুটা জল মিশিয়ে পুরো গাছে দেব। তার আগে গাছগুলোকে একটু খুব ভালো করে ধুয়ে দেবো, তারপর সার জল দেবো গোড়ায়। তো খোল পচা জলটার মধ্যে দিয়ে দিয়েছি, তাই আমি চার মুখ মতো খোল পচা জল দিয়েছি, আর বাকিটা প্লেন জল। গাছে দেখতে রুমের যে জানলাটা রয়েছে, সেই জানলায় এই গাছগুলো রয়েছে, তো দেখতেই পাচ্ছ গাছগুলো খুব সুন্দর ফুল ধরেছে, অনেক কুড়ি এসছে, আর প্রচুর কুড়ি এসছে। তো আমি গাছগুলো আগে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে দেবো, খুব ভালো করে জল দিয়ে আগে গাছগুলোকে খুব ভালো করে ধুয়ে দেবো। দুদিন ধরে একটু কিছু করা হয়নি, তো সেই জন্য ভীষণই একদম ঝিমিয়ে পড়েছে। আচ্ছা ঘোড়া টোড়া একটু জল নেই, গাছের ফুলগুলো ভীষণ সুন্দর একটা কালার, ভীষণই কালারটা একদম ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ আমি ভীষণ ভালোভাবে চান করিয়ে দিয়েছি গাছগুলোকে। এবারে গাছের গোড়ায় সার জলটা দিয়ে দেবো, আর এই গাছের পাতাটাও, একটা পাতা বাহার, তো দেখতে পাচ্ছ গোড়া একদম শুকিয়ে গেছে, তো মোটামুটি গাছগুলো ধোয়া হয়ে গেছে। এবারে আচ্ছা গোড়াগুলো, এই সার জল নিয়ে এসেছি,
দিয়ে দেব। গাছটা দিয়ে দিই, ছুটে তো পাতা একটু খোলগুলো লেগে রয়েছে, তো সেটাকে আমি ধুয়ে দিচ্ছি। তো এদিকে গাছগুলো হয়ে গেছে, আর আর দুটো গাছে দেবো। তো তার আগে গাছগুলো একটু ভালো করে ভিজে যাক গোড়াগুলো। তো এই গাছগুলো হয়ে গেছে, এই গাছগুলো একটু জানলার সাইডে দিয়ে দেবো। তো গাছগুলো খুব ভালো করে ধুয়ে দিয়েছি, এই যে এই গাছগুলো তো ধুয়ে আমি সার দিয়ে দিয়েছি। গাছগুলো সব কলপাড়ে নিয়ে চলে এসেছি, আর এগুলোকে খুব ভালো করে চান করিয়ে দেবো, তারপরে সার দেবো। এবারে গাছে জল দেব।
গাছটা সব কিছু করে গাছে সার দিয়ে দেওয়া হয়েছে। সার দিয়ে আসলে এক হাতে ফোন ধরে তারপরে সব কিছু করাটা খুব চাপ হয়ে যায়, তো কিছু কিছু জায়গায় যখন সার দিয়েছি তখন মানে ভিডিও করেছি অল্প বিস্তার, তো এই হচ্ছে ব্যাপার, এক হাতে ফোন নিয়ে করা খুব চাপ। তো যখন বারান্দায় গাছগুলো দিতে গেছি তখন তো স্ট্যান্ডে লাগিয়ে করেছি, তো যাই হোক এখন সারটার গাছে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খেয়ে বাবা পড়েও যাচ্ছে, খেয়ে জাস্ট এলাম রুমে। তো রাতে বল, রাতে রান্না ঝামেলা নেই, রাতে বললো যে যতুর্মা বললো যে বিরিয়ানি নিয়ে আসবে কিনে, তো হয়ে যাবে রাতে রান্না, ঝামেলা একদমই থাকবে না। মাঝে মধ্যে এরকম হলেই ভালো লাগে, বাইরে থেকে খাওয়ার অর্ডার করে দিলে দিয়ে ঘরে রোজ রোজ রান্না বিশাল চাপ, তাই না বলো? তো রাতে বিরিয়ানি আনা হবে, আস বিন্দাস বিরিয়ানিটি খেতে খেতে টিভি দেখো রাত্রে। আচ্ছা সকালবেলা হয়েছিল লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরি আর মুগ ডাল দুটো ডাল মিশিয়ে হয়েছে। দা বড় মেজদি ভাই বাবুলিকে বকাবকি করছে, তো আজকে এই মুসুরির ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছিল মা, ডিম ভাজা হয়েছিল আর মেথি শাক হয়েছিল বেগুন আলু দিয়ে, আর হচ্ছে ওটা কি বেগুন ভাজা হয়েছিল আর ডিমের অমলেট। এই হচ্ছে দুপুরের আজকের খাওয়ার, দুপুরে খাওয়া হয়েছিল। তো এখন একটু টিভি দেখবো, মেডিসিনটা খাবো, টিভি দেখবো আর একটু ঘুমাবো, না এখন একটু রেস্টে থাকবো কয়েকদিন। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজকের মতো টাটা, লাভ ইউ ফ্যামিলি, টাটা।